সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সারা বিশ্বের সকল দেশে পালন করা হয় মানুষের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য, অধিকার উন্নয়নের জন্য এবং মানবাধিকার বিরোধী কার্যক্রম যাতে না হয় বন্ধ করার জন্য। এখন স্পষ্ট যে মানুষের যে অধিকার এটা কারা নষ্ট করে? মানুষের অধিকার তো বন জঙ্গলে হিংস্র কোনো জানোয়ার, বাঘ, সিংহ, হরিণ বা অন্য কোনো জানোয়ার এখানে নষ্ট করে। মানুষের অধিকার মানুষই পূর্ণ করে, মানুষই নষ্ট করে। আজকে ভুটানে একটা তালা, সামনে আবার পলাশর গেট, আর একটা তালা, তিনটা তালা লাগাইছে, এরপরে সিসি ক্যামেরা লাগাইছে, কার জন্য এত ভয়? মানুষের জন্য, মূলতই ভুল করে মানুষের জন্য। আগে হয়তো গ্রামে ওই অনেক আগে আমাদের বাপ দাদাদের সময় বিশেষ করে আমার বাড়িতে গাজীপুর সিপ হয়ে একটা বাঘও থাকতো, ভয় থাকতো, এরপরে আপনি সাপের ভয় ছিল। এখন কিন্তু এগুলি কোনো অন্য কোনো মানে জীব জানোয়ারের ভয় নেই, ভয় মানুষের। মূলত মানুষ হওয়ার জন্য যেসব গুণাবলী থাকা দরকার, আপনার কল্যাণবোধ, মমতা বোধ, দেশপ্রেম, আপনার মানুষের যে মানবিক গুণাবলী, এইগুলি আপনার প্রথম থেকেও যে শতভাগ ছিল এরকম না, একমাত্র নবীরা শতভাগ গুণাবলীর অধিকারী ছিল এবং সরাসরি আল্লাহের কাছে হেদায়েত প্রাপ্ত ছিল। আর নবী রাসূল ছাড়া যত মানুষ আছে কেউ শতভাগ গুণাবলীর অধিকারী না, কম বেশি আছে, এখনো কম বেশি আছে। কিন্তু এটা দিন দিন মানুষের আপনি ভৌতগত অবকাঠামোগত উন্নয়ন বাড়ছে, এটা বাড়েনি, বরং আপনার এটা কমেছে, কমেছে, মানবাধিকার ক্ষুণ্ণ হইতেছে। এবং পাশাপাশি উন্নয়নের জন্যও, আপনার প্রযুক্তি উন্নয়নের জন্যও মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। প্রযুক্তি উন্নয়নের জন্য কিভাবে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং আমরাও সচেতন না, ওটা ব্যবহার সম্বন্ধে সচেতন না। আজকে আলোচনা এই মঞ্জুর রশিদ সাহেবের এত পিছনে গেলি গা, এত আমাদের একজন ভালো যে আসলে আমাদের যেমন এখন তো জারে মানে পড়ে না মানে 90-91 দিকে 8,000 মানুষের জন্য একজন ডাক্তার ছিল, আর এখন আপনার ওই ডাক্তার প্রায় ইউনিয়নে প্রায় গ্রামে গ্রামে ডাক্তার, 100 করে মেডিকেল কলেজ করা হয়েছে। আর শেখ হাসিনা তো আপনার 6,000 মানুষের জন্য এক একটা কমিউনিটি মানে সেন্টার করে দিচ্ছে প্রত্যেকটা মানে মহল্লা। আপনার শিক্ষা বলে, স্বাস্থ্য বলে, অন্য আপনার আমাদের 7 কোটি মানুষ ছিল, ওই সময় খাদ্যের ঘাটতি ছিল। এমনকি আপনার যখন 6-7 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার, তখন আপনার মানুষের 40-50 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল যখন বিএনপি সরকার মানে ক্ষমতা তখন তারা চলে যান। তা আপনার এখন 2010-এ এসে বাংলাদেশ খাদ্য কিন্তু সম্পূর্ণ এবং আপনার সবজি, মাছ, আপনার ওই অনেক মানে চা, অনেক কিছু বাংলাদেশ রপ্তানিতে কোন একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে অবস্থান করছে। আমাদের উন্নয়ন অগ্রগতি যথেষ্ট আছে, উন্নয়ন অগ্রগতি যথেষ্ট আছে, কিন্তু আমাদের মানবাধিকার আপনার যে পর্যায়ে উন্নীত হওয়ার কথা ছিল, মানুষের আপনার ওই মানে অধিকারগুলি যে পর্যায়ে থাকার কথা ছিল ওই পর্যায়ে নাই, ওই পর্যায়ে বরং আরো নিম্নগমিত হয়েছে। এর অন্যতম কারণ আমার গবেষণায় বাড়িতে যারা আসছে এটা হচ্ছে আপনার দুর্নীতিটা, দুর্নীতিটা কমাইতে হবে। আপনার দুর্নীতি যদি কমন দিত, যে পদ্মা সেতু হয়েছে এটা 40,000 কোটি টাকার মতন গেছে এবং বাংলাদেশের দুর্নীতি হয় এটা বলছে যে এটার পরিমাণ 2 লক্ষ আপনার মানে 1,000 কোটি টাকার মতো, যেখানে আপনার 7,000 লক্ষ কোটি টাকা হয়েছে বাংলাদেশের বাজেট। আপনার মানে বাজেটের 1/3 মানে দুর্নীতি পাবে, মানে 100 টাকার মাঝে 33 টাকা দুর্নীতি পাবে। আপনার এটা যদি কমন দিত এবং এই দুর্নীতি সরকারের ভিতরে বাহিরে আপনার প্রশাসনে বেসরকারি ভাবে সব জায়গায় এটা আছে, সব জায়গায় আছে, ব্যক্তি পর্যায়ে সব জায়গায় আছে। ব্যক্তি পর্যায়ে কিভাবে আছে? ব্যক্তি পর্যায়ে একজন আপনার দুধ বিক্রি করে, তার দুধ 1.5 কেজি হয়েছে, সে করে কেটার মাঝে পানি 2 কেজি মানে বিক্রি করে, তাহলে সে তখন সাক্ষী করে না, সেও দুর্নীতি করতেছে, আপনার সেও দুর্নীতি করতেছে। আপনার ওই ফলের মধ্যে সে ফরওয়ার্ডিং দিতেছে, আপনার ওই মানে বিদেশিরা দেশি করে সে মানে বিক্রি করতেছে, আপনার ওজনে কম দিতেছে, তাহলে কি মানে দুর্নীতি করতেছে না? সেও দুর্নীতি করতেছে, বরং তার মানে পরিধিটা যতটুকু সে দুর্নীতিটা হয়তো বড় করতে পারতো না, যদি সে বড় পরিধি হয়তো বড় অবস্থান দুর্নীতি আরো বেশি করতো। এই জন্যে আপনার সকল পর্যায়ে একেবারে আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীতে শুরু করে আমাদের সাধারণ জনগণ প্রত্যেকের এই মধ্যে আপনার একটি মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, প্রশাসন যদি দুর্নীতি হয় তাহলে আমাদের আপনার মানবাধিকার অনেক ক্ষেত্রে আপনার মানে সুরক্ষা করা সম্ভব হবে। আজকে মানুষ যেখানে আপনার
মানে অধিকার অনিয়ত হয়, মানুষ না দেয়ার হয়, হয়রানি হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতির জন্য হয়। আপনার ওই ফাইল কাগজ তো যথেষ্ট ভালো থাক, আপনি যদি এখানে আলায় ঘুষে বলেন, বকশিসে বলেন বা উক্তি টাকায় বলেন, আপনি না দিলে আপনি দেখা যাবে যে ওইটা পাস হইতো না, ওইটা পাস হইতো না। আপনার 91 সালে আপনি আমার এলাকায় ইয়া গেল, ওই গ্যাসের গেছে, ওই গ্যাসের আপনার ওই ফেসুগঞ্জ থেকে একবার জামালপুর যাবো সার কারখানা, আপনার ওই ওই সময় আমি সাংবাদিকতা করি দৈনিক খবর পত্রিকা, এক লক্ষ খবর পত্রিকা ছাপো, খবর আমি প্রতিনিধি প্রেস কালের দায়িত্বে আছি। আপনার একজন ওই রাকিব সাহেব, উনি হয়েছে আপনার ওই হিসাব রক্ষণ কর্মকর্তা, আপনার আমার জমির উপর লাইন গেছে, ওই সময় তো 5 লক্ষ টাকার মতন কি আমি নিয়ে গেছি, নিয়ে সালাম দিলাম, উনি মাত্র জুবরে নামাজ পড়ে আসছে। তা আমি বললাম যে হুজুর আমার তো একটা মানে বিল আছে, ওইটা যদি আপনি একটু দেখতেন, তো ঠিক আছে হুজুরের মানে বিল নিয়ে আসছে, পাস করে দেবেন হুজুরের দরবারে কি আনছেন দেন, হুজুরের দরবারে কি আনছেন দেন। আপনার এই রকম শুধু একটা অফিসে না, আপনার অন্য অন্য অফিসে অন্য জায়গায় এটা দুর্নীতিটা কমাইতে হবে। আর আপনার মানুষ যে আসলে মানুষের জন্য, মানুষ যে আসলে মানুষের মানে সহায়তা করার মাঝে মানুষের জীবনের সার্থকতা, মানুষের জন্মের সার্থকতা, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। আজকে আপনার ভালো কাজ করে গেলে বলা হয়েছে যে এর দ্বারা সে মানে মৃত্যুর পরেও অপরন্ত কারণে সুখ শান্তি সে পাইতে থাকবে এবং তার অন্য কোনো কিছু তার কাজে লাগবে না। বরং আপনার সহি হাদিস এটা বুখারী শরীফ, তিন মুসলিম বাইহারী শরীফ এটা আছে যে মানুষ মৃত্যু যাওয়ার পর কোনো কিছু তার কোনো কাজে লাগবে না, একমাত্র স্বর্গাধারিয়া যদি কোনো কাজ করে যায়, এরকম যদি ন্যায় সন্তান রাখে যান এবং যদি কল্যাণকর কোনো এলএম যদি সে রেখে দেন, মানুষের কল্যাণে হ্যাঁ কোন কল্যাণকর যদি এলএম রেখে দেন, এই তিনটা জিনিস থেকে সব পাইতে হবে, এই যদি তার ফায়দাই থাকবে। কাজেই আপনার আর অর্থ সম্পদ তো মনে করেন যে ওই আপনার প্রয়োজনের বেশি, যারা এরকম হাজার কোটি টাকা করে রেখে গেল তারা কি অঞ্চল বুক করতে পারে, বুক করতে পারে না। এমনকি যখন তার মৃত্যু হয়, আমরা তো এরমও দেখছি যেন আমাদের শিল্পপতি সে করোনা আক্রান্ত হয়েছে, বিদেশ থেকে তার চিকিৎসক আনা হয়েছে, কিন্তু কি বাঁচানো সম্ভব হয়েছে? বাঁচানো সম্ভব হয়েছে না, চেষ্টা ছিল কিন্তু বাঁচানো সম্ভব হয়েছে না। তাই কাজেই আপনার বরং আমাদের এই মানবাধিকার দিবসে এইটা সম্ভব যে আমরা নিজেরা বরং আগে নিজে থেকে শুরু করবো, নিজেদের কাজগুলো নিজেদের স্বচ্ছতার সাথে করবো, সততার সাথে করবো এবং আমরা যতটুকু সামর্থ্য আছে এটা মানুষের কল্যাণে আমরা কাজ করবো, দেশের কল্যাণে কাজ করবো এবং নিজের যা ভালো মনে করি আরেক ভাইয়ের জন্য ভালো মনে করবো, বরং নিজের ত্যাগ করে আরেকজনের উপকার করার চেষ্টা করবো। আমাকে কতটুকু সামর্থ্য দিছে এটা আমার সৃষ্টিকর্তাই ভালো জানে এবং আমি ভালো জানি কতটুকু সামর্থ্য, সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণ দেশের কল্যাণ আমরা কাজ করবো এবং আপনার এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে গড়ে তুলবো। হ্যাঁ, এইভাবে গড়ে তোলার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। কি করতে হবে? যে আমাদের ভালো গুণাবলীর মধ্যে আমাদের ধর্ম ইসলাম, আমরা যারা মুসলমান আমরা তো মনে করি এবং এটাই সত্য যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শুধু মানুষের না সমস্ত জিন সমস্ত কায়নাতের এরকম কি হিন্দু বুদ্ধ খ্রিস্টান তাদের যে রহমতুল্লাহ আলামিন হিসেবে আল্লাহ পাঠাইছে, কাজেই আমাদের নবীর যে মানে বৈশিষ্ট্যগুলি ছিল তার গুণাবলী সেইগুলি অনুসরণ করবে এবং বাঙালি জাতির জন্য নিঃসন্দেহে যে যে দলে করুক সর্বশ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী ছিল আমাদের জাতির যোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মধ্যে যে গুণাবলী দিয়েছিল দেশপ্রেম ছিল, সততা ছিল, কল্যাণবোধ ছিল, মমতা বোধ ছিল এবং তার মধ্যে যে আসলে মানুষের জন্য কাজ করার যে তার আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, সদিচ্ছা ছিল, এইগুলি আপনার ছেলে মেয়েদের মধ্যে যদি আমরা এক করতে পারি তাহলেই আমাদের ছেলে মেয়েরা ভালো মানুষ হবে এবং সাহসী মানুষ হবে, দেশপ্রেমী মানুষ হবে। এইগুলি আসলে ওই ভালো গুণাবলী তো এরকম না যে কোনো বাজার কিনে পাওয়া যাবে, তাই না? যে আমি এরকম মানে 5,000 টাকা নিয়ে গেলাম বাজার একটা দোকানতে কিনলাম বড় ছেড়ে দিলাম আর ছেলে মেয়ে এরকম ভালো হয়ে যাবে, এটা ভালো হবে না। এটা একটা চর্চার বিষয় এবং এটা একটা অর্জনের বিষয়, এটা একটা অধ্যাবসায়ের বিষয় এবং এই চর্চা অধ্যায়টা করতে হবে যারা ভালো গুণাবলীর অধিকারী ছিল তাদেরকে অনুসরণ করতে হবে এবং তাদের প্রয়োজনে তাদের জীবনই পড়তে হবে। যেমন আমাদের মানে জাতির পিতা সে নিজেই অসমাপ্ত জীবনী মানে কারাগারের রুস্তাম শাহ আমার দেখা নয় আছেন তিনটা বসিয়ে রেখে নিজে লিখে গেছে। তা আপনার যারা জেলে থাকে তারা তো এনে সুখে থাকে না, তাই না? এনে একটু মানে বাড়ি থেকে বাসা থেকে বেশি একটু কষ্টই থাকে, এরপরে সে ওই সময়টাও মানে মানুষের জন্য মানে সে ব্যয় করে গেছে, লেখে গেছে, এইগুলি ছেলে মেয়েদেরকে পড়াইবো। আর আমাদের দেশীয় যে সংস্কৃতি আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ তাদের যে রচনাবলী আছে আমাদের দেশীয় সংস্কৃতি এটা পড়াইবো। আপনার আকার সংস্কৃতির কারণে বিদেশি আপনার ওই বিভিন্ন আমাদের কন্টেন্ট ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ আসার কারণে ওই আমাদের ছেলে মেয়েদের নৈতিকতারও অবক্ষয় হয়েছে, আমাদের কৃষ্টি কালচারের অবক্ষয় হয়েছে। মূলত আমাদের প্রথমে শিখানি দরকার আপনার, যেমন যারা আমরা মুসলমান তারা তো এরকম মানে মানে কালমা আরো ন্যূনতম আপনার কোরআন শরীফ তার মানে এটা শিখতে হইব এবং বাঙালি হিসাবে মূলত আমাদের মানে জাতীয় সঙ্গীত এটা শিখাইতে হবে, শিখাইতে হবে এবং বরং আমাদের
আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অনেক জায়গায় ঘুরাইতে নিয়ে যাই, বরং নিয়ে যাওয়া দরকার তাদেরকে আমরা শহীদ মিনারের কাছে। এইটা হচ্ছে শহীদ মিনার। এই জন্য এই শহীদ মিনার হয়েছে যে আমাদের মানে 52 সালে ভাষান্দোলন হয়েছিল, রবীন্দ্র শহীদ জব্বার তার রক্ত দিয়েছিল, আমাদের রাষ্ট্রভাষা বাংলা হয়েছে এবং এই বাংলা ভাষা এখন আন্তর্জাতিক বাংলা ভাষা, সারা বিশ্বে এখন বাঙালি জাতিকে স্মরণ করে। এটা তাদেরকে দেখাইতে হবে, আমাদের স্মৃতিসৌধের কাছে নিয়ে যেতে হবে যে এইটা স্মৃতিসৌধ এই জন্য যে আমাদের এরকম স্বাধীন সময় বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য 30 লক্ষ মানুষ শহীদ, 2 লক্ষ মানুষের সংগ্রাম এবং আমাদের বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের একটা স্বাধীন সংরাষ্ট্র হয়েছে এবং এই রাষ্ট্রের যারা মানে অবদান রাখছে, যারা শহীদ তাদেরকে শ্রদ্ধা জানার জন্য স্মৃতিসৌধ হয়েছে এবং লাল সবুজের পতাকা এটা তাদের চিনাইতে হবে। বরং এইগুলি যখন আমরা তাদেরকে চিনাইব, একদিকে যেমন তাদের মানবিক গুণাগুলি বাড়বে এবং তারা দেশপ্রেমী হবে, সাহসী হবে এবং তারা দেখা দেখবো যে পিতা মাতাকে এবং পরিবারের একে অন্যকে আসলে সম্মান করবে, স্নেহ করবে, ভালোবাসা থাকবে এবং পরিবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আমি আপনার দীর্ঘদিন সরকারি হাই স্কুলের শিক্ষকতা করছি, তো অনেক গার্জেন এখনো আসে যে স্যার আমার ছেলেটা তো আমাদের ছাত্র, সে তো এরকম অনার্স মাস্টার্স করছে, কিংবা কেউ তো ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কিংবা ভালো চাকরিও করে, কিন্তু ওই ছেলে তো এখন ওই মানে আমাদের কথা ঠিক মতো শুনে না এরকম, বা কেউ কেউ মানে ব্যায়াম করছে বইয়ের কথা শুনে আমাদের মানে কথা শুনে না, বা মানে এরকম যে আপনার অন্যতম কারণ হয়েছে যে আমাদের ওই ছেলে মেয়েদেরকে কিংবা আমরা নিজেরাও মানুষ যা দেখে আমরা যা দেখে এটা মানুষে আপনার ওই মানে শিখে এটা অনুসরণ করে, অনুকরণ করে, আর বিশেষ করে শিশুরা দেখে অনুসরণ করে, অনুকরণ করে। এই জন্য ওই যারা শিশু তারা, আমি আপনার গ্রামের বাড়ি মামা থেকে প্রায় 9 বছর বাসে আসা তো নওয়াপুর স্কুল শিক্ষকতা করছি, তা আমার অন্যের ওই মেয়ে দুই ছেলে, তা আমি আমার বাসায় খালি একটা কথা বাক্য করতাম যে তুমি যেরকম ব্যবহার চাও এরকম ব্যাসে ভালো ব্যবহার করতে হবে। কারণ হয়েছে আপনি একটা ছবি যদি পত্রিকায় ছাপেন কিংবা আপনি ছবিটা যদি মেইল করেন, যা রেজলিউশন থাকবে রেজলিউশন কই মারা, তাই না? তা আপনি যা যেরকম ব্যবহার করবেন এর চেয়ে ভালো মানে ব্যবহার আপনার ছেলে করবে এটা হয়তো আশা করা যেত না, বরং আপনি ভালো ব্যবহার করলে এর সাথে একটু কম হয়েছে, 100 ভাগ করলে 90 ভাগ করবে। আর ছেলে মেয়ে নিজে ভালো ব্যবহার না করলে, নিজে নামাজ না পড়লে তারা নামাজ পড়বে, বা নিজে সিগারেট খেলেও তার ছেলে মেয়ে সিগারেট খাবে না, এরকম মনে করার কোনো মানে অবকাশ নাই, এরকম মনে করার কোনো নাই। বরং আমরা নিজেরা এরকম নিজেরা যখন ভালো ব্যবহার করবো, নিজেরা যখন এরকম ভালো কাজগুলি করবো, তখন আমাদের ছেলে মেয়েরা আমাদের নতুন প্রজন্ম তারা দেখা শিখবে। এই জন্য নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলতে হবে। এখন বঙ্গবন্ধু মানে আদর্শ কি, যেহেতু বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অনেকে এটা প্রশ্ন করে, বঙ্গবন্ধু আদর্শ কি, এটা যদি এক শব্দে বলা হয় একবারে ছোট শব্দ, এটা হচ্ছে সেবা, 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 যারা লায়ন্স ক্লাব করে আপনি সেবাটাই হচ্ছে বঙ্গবন্ধু। উই সার আমাদের যারা লায়ন্স এরিয়া, যে আপনার ও সেবাটাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, মানে 1 নম্বর মানে বঙ্গবন্ধুর আদর্শ এই সেবাই হচ্ছে আদর্শ। যেমন সে যখন স্কুলে গেছে দেখছে বৃষ্টি হইতেছে নিজে সাঁতার আটতে আইসা করছে, এরকম নিজের জামাটা খুলে আরেকজনের তার জামা নাই দিয়ে আইসা করছে, কারো বাসায় এরকম মানে চাউল নাই নিজে আইসা নিজের মানে ইয়া থেকে চাউল দিয়ে দিছে, নিজের মানে বাড়ির বাসা থেকে চাউল দিয়ে দিছে, এইরকম মানে সেবাটা হয়েছে। এখন ওই যার যতটুকু সামর্থ্য আছে এই অনুযায়ী আমরা একজন আরেকজনের আসলে পারস্পরিক আপনার ওই সেবা বলেন বা তার মানে পাশে দাঁড়াইব এবং সবাই মানে একজন আরেকজনের মধ্যে আন্তরিকতা, সহজতা, এরকম ভাতৃত্ববোধ, ভালোবাসা এটা আমরা জাগ্রত করব এবং আমাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে এইভাবে গড়ে তুলবো, তাহলে আমাদেরকে সুন্দর যেমন সমাজ ব্যবস্থা হবে, দেশ সুন্দর হবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত, সমাজে এবং দেশে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য যার যার অবস্থান থেকে আমরা কাজ করব এবং সকলেই যার যার অবস্থান থেকে কাজ করব এবং আমাদের কাজগুলি সততার সাথে স্বচ্ছতার পালন করবো এই আহ্বান জানিয়ে। এবং আজকে যে সংগঠন বই দেখলাম অত্যন্ত অনেকগুলি প্রোগ্রাম সে করেছে, তার মধ্যে অন্যান্য যে সংগঠনগুলি আছে তারাও এরকম মানে মানুষের কল্যাণে কাজ করবে, আর বিশেষ করে এই গণসচেতনতা আমরা বাড়ানোর জন্য যারা কাজ করি এই কথাগুলি আগে নিজেদের প্রায়োগিক জীবনে আমরা প্রয়োগ করবো, নিজেদের প্রায়োগিক জীবনে প্রয়োগ করবো, নিজের আগে মেনে চলবো, তাহলেই বরং অন্যের আমাদেরকে অনুসরণ অনুকরণ করবে। এই প্রত্যাশা রেখে এবং সকলের সফলতা কামনা করে সবার কল্যাণময় এবং শান্তিময় সমৃদ্ধ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, জয়।